এসবিআই স্কলারশিপ 2024 অর্থাৎ স্টেট ব্যাংক থেকে স্কলারশিপ কিন্তু দেওয়া শুরু হয়েছে। বছরে 10,000 টাকা পাবে ছাত্রছাত্রীরা। এই স্কলারশিপ সম্পর্কে আজকে ডিটেলস বিষয়গুলো জানবো। এই স্কলারশিপের জন্য কারা যোগ্য, স্কলারশিপের জন্য কী কী এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে এবং কিভাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন, সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সকল ছাত্রছাত্রীদের জন্য আবারও একটি স্কলারশিপের দুর্দান্ত আপডেট। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে সকল স্কুল পড়ুয়া, কলেজ এবং স্নাতকোত্তর পাঠরত ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের বিশেষ সুযোগ। উল্লেখ্য, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারত সরকার অধিকৃত একটি সরকারি ব্যাংক। অভিনব উদ্যোগ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর অধীনে থাকা এসবিআই ফাউন্ডেশন পাঠরত পড়ুয়াদের 10,000 টাকা থেকে 50,000 টাকা অবধি স্কলারশিপের সুবিধা দিচ্ছে। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে আর আবেদনের শেষ তারিখ জানতে হলে আজকের ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। প্রথমে বলা হয়েছে স্টেট ব্যাংক আশা স্কলারশিপ, এসবিআইএফ আশা স্কলারশিপ 2024। কারা কারা আবেদন করতে পারবেন? স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, পোস্ট গ্রাজুয়েট ছাত্রছাত্রীরা। আবেদন মাধ্যম অনলাইনের মাধ্যমে, এটা আপনাদের আবেদন করতে হবে। অ্যামাউন্ট অফ স্কলারশিপ এখানে বলা হয়েছে, স্কুল পড়ুয়া যারা আছেন তাদের জন্য 15,000 টাকা, গ্র্যাজুয়েট স্তরে যারা ছাত্রছাত্রী আছেন তাদের 50,000 টাকা এবং পোস্ট গ্র্যাজুয়েট স্তরে যারা ছাত্রছাত্রী আছেন তাদের 70,000 টাকা পর্যন্ত স্কলারশিপ এখানে দেওয়া হয়। এবার আমরা দেখে নেব আবেদনের জন্য যোগ্য কারা। ইচ্ছুক আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় স্থায়ী নাগরিক হতে হবে। পূর্ববর্তী শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের অবশ্যই 75% নম্বর থাকতে হবে। 50% আসন আবশ্যিকভাবে মহিলা প্রার্থীদের জন্য বরাদ্দ। তপশিলি জাতি এবং উপজাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ যারা এসটিএসসি কাস্ট আছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। যে টোটাল সিট সংখ্যা আছে স্কলারশিপ দেওয়ার জন্য, অর্থাৎ 100টা যদি থাকে তার মধ্যে 50টা মেয়েদের এখানে দেওয়া হচ্ছে। এবং যে ক্লাসে এখন পড়েন, যদি এখন কলেজের ফার্স্ট ইয়ারে পড়েন উচ্চ মাধ্যমিকে আপনাদের 75 লাগবে, আর যারা 11 পড়েন তাদের মাধ্যমিকে 75 লাগবে, যারা এম এতে পড়েন তাদের গ্র্যাজুয়েশনে 75% নাম্বার লাগবে, তবেই এটা আবেদন করতে পারবেন। স্কুল ছাত্রছাত্রীদের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে পাঠরত হতে হবে। আবেদনকারী ব্যক্তির পারিবারিক বার্ষিক আয় অবশ্যই 3 লক্ষ টাকার নিচে হতে হবে। এবার আমরা দেখব কলেজ ছাত্রছাত্রীদের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই NIRF এর অন্তর্ভুক্ত সেরা 100টি কলেজের মধ্যে যে কোনো একটি কলেজে পাঠরত হতে হবে। পূর্ববর্তী শিক্ষাবর্ষে প্রাপ্ত নম্বরের অবশ্যই 75% রাখতে হবে। 3 নম্বর, প্রার্থীর বার্ষিক আয় 6 লক্ষ টাকার উপরে হওয়া চলবে না, অর্থাৎ 6 লক্ষ টাকার মধ্যে হতে হবে। পোস্ট গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই NIRF এর অন্তর্ভুক্ত সেরা 100টি কলেজের মধ্যে যে কোনো একটি কলেজে পাঠরত হতে হবে, অর্থাৎ ইউনিভার্সিটি 100টির মধ্যে একটাতে পাঠরত হতে হবে। পূর্ববর্তী শিক্ষাবর্ষে প্রাপ্ত নম্বরের 75% যেটা বললাম রাখতে হবে। প্রার্থীর বার্ষিক আয় 6 লক্ষ টাকার মধ্যে হতে হবে। এইবার দেখব এই স্কলারশিপ আবেদন করবার জন্য কী কী ডকুমেন্টস আপনাদের এখানে লাগবে। প্রথমেই বলা হয়েছে, প্রার্থীর জাতীয়তার প্রমাণস্বরূপ নিজস্ব আধার কার্ড, ভোটার কার্ড লাগবে। প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগবে। পূর্ববর্তী শিক্ষাবর্ষের মার্কশিট লাগবে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র লাগবে। আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয়ের উপযুক্ত প্রমাণ থাকতে হবে, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট। সেটা আপনাদের পৌরসভা বা কর্পোরেশনে যদি বাড়ি হয় সেটা আপনারা SDO-র কাছ থেকে নেবেন। যদি গ্রাম এলাকায় বাড়ি হয়, ব্লক এলাকায় বাড়ি হয়, সেক্ষেত্রে BDO-র কাছ থেকে ইনকাম সার্টিফিকেট তুলে নেবেন। এর সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে জাতিগত সার্টিফিকেট, অর্থাৎ যাদের কাস্ট আছে কাস্ট সার্টিফিকেট অবশ্যই শো করতে হবে। অনলাইনে আবেদন করবার পদ্ধতি, সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি SBI-এর উদ্যোগে এবং বাডি ফর স্টাডি পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ হবে। আবেদন করার জন্য লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব। প্রথম ধাপ, রেজিস্ট্রেশন আইডি দিয়ে বাডি ফর স্টাডিতে লগ ইন করুন। অনলাইন আবেদনপত্রের পেজটি খুলুন, আর যদি অ্যাকাউন্ট রেজিস্টার করা না থাকে ইমেল আইডি এবং ফোন নম্বর দিয়ে রেজিস্টার করে ফেলুন। দ্বিতীয় ধাপ, এরপরে SBI আশা স্কলারশিপে ক্লিক করে আবেদন শুরু করুন। অনলাইন অ্যাপ্লিকেশনে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করুন, টার্মস অ্যান্ড কন্ডিশন স্বীকার করুন এবং প্রিভিউ অপশনে ক্লিক করুন।
আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করুন। লিঙ্ক যেটা সেটা আমি ডিসক্রিপশনে রাখবো। আর এখানে বলা হয়েছে আবেদন করবার শেষ তারিখ 7ই অক্টোবর 2024। অক্টোবরের 7 তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। শিক্ষা সবার জন্য, দেশের প্রত্যেকটি ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলুক। অর্থের অভাবে যেন কোনো মেধাবীর আর শিক্ষা অভাব না হয়। শেয়ার করে দিন এই তথ্য, বাংলার প্রত্যেকটি ছাত্রছাত্রী এর ব্যাপারে জানতে পারে এবং সুবিধা নিতে পারে। আমাদের চ্যানেল ছাত্রছাত্রীদের পাশে আছে আর এইভাবেই সবসময় তাদের পড়াশোনার সাহায্য করবে। আজকের ভিডিও দেখুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।